ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. সময় তো উপস্থিতি, আমরা অত্যন্ত অল্প সময়ের মধ্যে আপনাদেরকে চারটি মহাসত্য কথা বলতে চাই. যে চারটি কথা মহান রব্বুল আলামিন সূরা আল ইমরানের এই 185 নম্বর আয়াতে ব্যক্ত করেছেন. মহান রব্বুল আলামিনের সব কথাই সত্য, কি বলেন ঠিক না? ওমান আসদাকু মিনাল্লাহি কীলা, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা. এই আয়াতের মধ্যে চারটা খুব বাস্তব সত্য কথা আমাদেরকে বলেছেন. এই চারটা প্রতি আমাদের ইমান থাকতে হবে, বিশ্বাস করতে হবে এবং এর জন্য যা করণীয় তা করতে হবে. এক নম্বরটা, কোনো ভূমিকা ছাড়া আমি শুরু করছি যেহেতু কালকে আপনার ডিউটি আছে. এক নম্বর কাজটা হলো কি, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রতিটি মানুষকে মৃত্যুর স্বাদ চাখতে হবে. এ ব্যাপারে কোনো ইখতিলাফ আছে কোনো মাঝহাবের, কোনো দলের, কোনো বিজ্ঞানী, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ কেউ না, পৃথিবীর যে ইসলাম মানে আর যে মানে না, যে আল্লাহকে মানে আর যা মানে, আস্তিক নাস্তিক, সমস্ত পৃথিবীর মানুষ একমত, সবাইকে মরতে হবে. এবং এই মরণের স্বাদটা বাবা আদম থেকে নিয়ে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 1,24,000 নবী রসুল সবাইকে মৃত্যু স্বাদ চাখতে হয়েছে. যত বড় বড় রাজা বাদশাহ এই পৃথিবী শাসন করছে, চারজন বড় রাজা বাদশাহ, দুইজন কাফের, দুইজন মুসলিম. নাম জানেন আপনারা এদের? মুসলিম দুইজনকে, সুলাইমান আলাইহিসসালাম এবং বাদশাহ জুলকারনাইন, সারা পৃথিবীর রাজত্ব ছিল তাদের হাতে. আর দুইজন ছিল কাফের, তার মধ্যে একজন হচ্ছে ফেরাউন আর একজন হচ্ছে বখতেনাসার. তারাও মরছে না, মরে নাই. ফেরাউন কিভাবে মরছে জানেন তো আপনারা? নমরুদ কিভাবে মরছে? ও সে বড় একজন প্রতাপশালী ছিল, আপনার ঘটনা শুনছেন ঠিক না? তাহলে মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই. পৃথিবীর এমন কোনো সায়েন্টিস্ট, এমন কোনো বিজ্ঞানী, এমন কোনো প্রযুক্তি, ডিজিটাল পদ্ধতি কেউ তৈরি করতে পারবে না, কারণ মহানব্বুল আলম সৃষ্টিকর্তা বলছেন কল্লো নাফসিন যায়েকাতুল মাউত, মরতেই হবে. আইনামা থাকুন ইদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, লোহার সিন্ধুকের মাঝেও যদি আপনি ঢুকে যান, মৃত্যু আপনাকে কি করবে? ইউলাকিকুম, ও সাক্ষাৎ করবেই আপনার, আপনাকে ধরবেই. একজন ডাক্তার আত্মা কি রুহ কি প্রমাণ করার জন্যে একজন রুগী মারো মানে মরবে আর কি, মানে কনফার্ম তাই সে মারা যাবে এই অবস্থায়, সব কিছু করে তার সঙ্গে মেশিনপত্র বাইরে থেকে অক্সিজেন লাগাই দিয়ে বুলেট প্রুফ গ্লাসের মধ্যে ওকে রেখে দিয়েছে, দেখতে চাই কি জিনিসটা তার থেকে বের হয়। ইয়াসআলুনা কানির রূহ, রূহ সম্পর্কে, আত্মা সম্পর্কে, যেটা বের হয়ে গেলেই মরে যায়, ঠিক আছে? কিছুক্ষণ পরে দেখলো এই বুলেট প্রুফ গ্লাস যেটাকে শক্তিশালী বম দিয়ে ভাঙা যাবে না, চুরমার হয়ে কি যেন চলে গেল একটা হাওয়ার মধ্যে বের হয়। এটাই হলো রূহ, এটাই হলো আত্মা, একে দিয়েছেন মহম্মদ রব্বুল্লাহ আলামিন এবং তিনি একে বের করে নেন ফেরেশতাদের মাধ্যমে। মরতেই হবে, কেউ মরবেন না। আমাদের দাদা দাদি নানা নানি আমাদের চোখের সামনে যাচ্ছে, এই পৃথিবীর কত রাজা বাদশাহ, কত প্রতাপশালী, কত সায়েন্টিস্ট, কত বিজ্ঞানী, কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার কত মুমূর্ষু, একবার মর মর রুগীকে চিকিৎসা করে আবার তাদেরকে কী করে সুস্থ হয়, হয় না? হয় না, ওই ডাক্তারকে মরতে হয়, মরতে হয় না? ক্যান্সার রুগীর ডাক্তার নিজেই ক্যান্সার হয়ে মরে যায়, হার্টের ডাক্তার নিজেই হার্টে হয়ে হার্টের সমস্যা হয়ে মারা যায়, এমন হয় না বন্ধুরা? তাহলে মৃত্যু সবাকেই
স্বাদ গ্রহণ করতেই হবে। অমুসলিমদের কথা বাদ দিয়ে আমরা সবাই বিশ্বাস করি না? করি না। এবং অমুসলিমদেরও কোনো বুদ্ধি নেই অবিশ্বাস করার, কারণ মরতেই হয়। এই এক নম্বর মহাসত্য কথা বন্ধু, এটা আমরা সবাই জানি, ঠিক না? আজকে সারাদিনে 10 বার মৃত্যুর কথা স্মরণ করছেন, কি হাত ধরবেন? কঠিন। মৃত্যুকে ভুলে যায় কেন মানুষ বলেন তো? মানুষ মৃত্যুকে ভুলে যায়, এবং মৃত্যু কবে আসবে কেউ জানে না। যদি জন্মের পরে বা যেদিন হুঁশবুদ্ধি হয় মোটামুটি, ওকে যদি বলা হয় তুমি 500 বছর পরে অমুক দিনে অমুক সময় তোমার মৃত্যু হবে, আজকে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে। 500 বছর পরেও যদি বলা হয়, মৃত্যু এমন একটা জিনিস। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই দুনিয়া চলতে হবে, পরীক্ষার দুনিয়া, এই জন্য এটা আল্লাহ কাউকে জানান নাই কার মৃত্যু কখন আসবে। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। প্রতিটি মানুষের, প্রতিটি ব্যক্তির সময় নির্ধারণ করা আছে, আল্লাহ ছাড়া কেউ জানেন না। এটা মালাকুল মউতকে আল্লাহ ট্রান্সফার করেন, সেখান থেকে সে জানতে পারে। বন্ধুরা, মৃত্যু মরতেই হবে, এটা আমরা সবাই বিশ্বাস করি। এই জন্যে মৃত্যু থেকে আমরা ভুলে যাই। আল্লাহ নবী বলছেন, আকসিরু যিকরাহা মিন লাযাত, তোমাদের জীবনের যত সুখ স্বাচ্ছন্দ্য আশা ভরসা, বিশাল বিশাল স্বপ্ন, ইয়াকারেঙ্গে ওয়াকারেঙ্গে, সুন্দরী নারী চাই, লেটেস্ট মডেলের গাড়ি চাই, বাড়ি চাই, টাকা চাই, এই চাই, ওই চাই, সব কিছুকে যে ভিনিশ করে দেয়, সেই জিনিসটাকে বেশি বেশি করে স্মরণ করো, সেটা হচ্ছে কি? মৃত্যু। মৃত্যু আল্লাহ নবী আলাইহিসসালামকে জিজ্ঞেস করা হলো, মানা কেসু নাস ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে চালাক ব্যক্তিকে, আমাদের দুনিয়া এখন চালাক ব্যক্তিকে, যে যত ডানে বামে করে খুব শর্টকাটে অনেক কিছু হয়ে যায়, ঠিক না? আল্লাহ নবী বললেন, আকেসুন নাস হলো যে যত মৃত্যুর কথা স্মরণ করে, আর মৃত্যুর পরের জন্য যে যত বেশি প্রস্তুতি গ্রহণ করে, ওই লোকটি হলো সবচেয়ে বেশি চালাক। আল্লাহু আকবার। এই চালাকের মধ্যে আমরা আছি খুব কম, খুব কম বন্ধুরা। এই চালাকের মধ্যে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন? জি ছিলেন। তিনি সাহাবা ইকরাম ছিলেন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ অনেক বড় ব্যবসায়ী লোক ছিলেন, তার সমস্ত সম্পদ মানুষকে দিন শেখানোর জন্যে, তালিবুল ইলমদের জন্যে আল্লাহর রাহে তৈরি করে দিতেন। তার পয়সা দিয়ে সব সব ছেলে পেলে লেখাপড়া করতো, দিন শিখতো, জানতো, মানুষকে দিন শিখাবে, এই মৃত্যুর কথা, পরে কালের কথা শিখাবে। যাক, একটা পয়েন্ট আমরা মনে করি আর বেশি করতে চাই না, মরবো সবাই জানি তো। বন্ধুরা, মৃত্যুর কথা আমরা স্মরণ করতে হবে। চালাক যদি হতে চান, এই মৃত্যুর পরের জীবনের কথা ভাবতে হবে, তার প্রস্তুতি নিতে হবে, তার পাথেও নিতে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম না হয়ে মরো না, মুসলিমের পাসপোর্ট নিয়ে কবরের যাত্রী হয়েও তার আগে না। আমরা যখন সৌদি আরব আসছি তখন পাসপোর্ট লাগছে না? লাগে নাই, লাগে নাই। পাসপোর্ট ছাড়া ভিসা ছাড়া আসতে পারবেন? কবরে যাবেন ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া কী হবে কোন তো? এয়ারপোর্টে যদি আসেন পাসপোর্ট আর ভিসা ছাড়া কী হবে আপনাকে? ফেরত যেতে হবে। কিন্তু কবর থেকে কি ফেরত আসা যাবে? ফেরত তো আসা যাবে না, বন্দী হয়ে যাবেন। দ্বিতীয় কথাটা বন্ধুরা, আল্লাহ কি বলছেন? ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। এই দুনিয়াটা হলো পরীক্ষার হলরুম, সবার পরীক্ষা চলছে। কিন্তু একজন বলে, আল্লাহ এত সব ভেজাল ভেজাল করছে কেন? বলে, সব পরীক্ষা, সব পরীক্ষা। লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পরীক্ষা করছেন এই দুনিয়ার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, শুধু পরীক্ষার পরীক্ষা। ইবলিস শয়তানকে আল্লাহ সৃষ্টি করলেন, জান্নাতে রাখলেন, এরপরে করলেন ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাই, তাকে সৃষ্টি করার মধ্যে 100টার বেশি হিকমত বা ফায়দা রয়েছে, ক্ষতি নাই। পরীক্ষায় যদি ফেল বলে কোনো জিনিস না থাকতো, ছাত্র কোনদিন পড়তো? গোল্ডেন 5 আর এ আর বি এগুলি না থাকলে কোনো মূল্যায়ন হতো ভালো ছাত্রদের? কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, সব লেবার হইতো, ঠিক না? বেঠিক। তাহলে কি এই সিস্টেমগুলো ভালোর জন্য না মন্দের জন্যে? ভালোর জন্যে। ট্রাফিক মোড়ে গাড়ি দাঁড়ালে লম্বা ট্রাফিক, আহ করি আমরা, ওটা কি আহু করার জন্যে না আলহামদুলিল্লাহ পড়ার জন্যে? সুবহান আলহামদুলিল্লাহ, 3 বার ইখলাস পড়লে 1 খতম করার নাকি হয়? আমি বলি যে যখন ট্রাফিকে দাঁড়াবেন সুরা ফাতিহা পড়া শুরু করেন, 3 বার পড়লে 1 খতমের নাকি হয়, 10 বার পড়লে জান্নাতে একটা প্লেস বানা হয়,
দশ বার বললে তাহলে তিন খতম আর অতিরিক্ত একটা জান্নাতের প্লেস, উহা করেন কেন? এটা তো আপনার জন্যেই। ট্রাফিক যদি কালকে সবগুলো উঠাই দেন কি হবে? হসপিটালে জায়গা থাকবে? তাহলে সিস্টেমের মধ্যেই কি রয়েছে কল্যাণ? বন্ধুর পরীক্ষা, আল্লাহ বলছে ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এই দুনিয়ার পরীক্ষার রেজাল্ট হবে আখেরাতে। দুনিয়ায় কোনো রেজাল্ট নাই, এখন যে যতই চাপা মারেন আমি ভালো, আমি জান্নাতি, সব পার হয়ে যাবেন, অমুক তমুক এই সেই, কোনো আখেরাতে হবে রেজাল্ট। এবং এই দুনিয়ায় ছাত্র শিক্ষক আছে, ঠিক না বেটি? আখেরাতে সবাই ছাত্র। কবরে মার রব্বকা মা দিনকা মান নবিয়কা, সবাইকে জিজ্ঞেস করবে না করবে না? আল্লাহ মরিদকে করবে, পীরকে করবে, টিচারকে করবে, শিক্ষককে, বাবাকেও মাওকে, ছোট প্রশ্ন করবে না করবে না? কাজে আখেরাতে ভাববে না কেউ টিচার থাকবে? যারা বলে না ওরা টিচার হয়ে যাবে, পার করে নেবে, মিথ্যা কথা, ভ্রান্ত কথা, ধর্মের নামে ব্যবসা, এরা প্রতারক, এরা জালেম, এরা আপনাদের সঙ্গে জুলুম করে, অন্যায় করে। আখেরাতে কেউ কাউরই প্রশ্ন উত্তর দিবে না, আখেরাতে রেজাল্ট হবে দুনিয়ায় কি করছেন, মহানব্বুল আলম কি করছেন। সিসি ক্যামেরা লাগিয়ে রাখছে না রাখে না? আমি প্রোগ্রাম করি অনলাইনে, পুরো আমার প্রোগ্রাম হয় তো, প্রোগ্রামে তো ভালো মন্দ সব পক্ষে বিপক্ষে লোক আছে না, যারা আমাদেরকে পছন্দ করে না, আজে বাজে অনেক কথা লেখে। আমি একবার একটা আলোচনা করলাম, সাবধান, দুটি সাবধান, সিসি ক্যামেরা এবং সাক্ষী সাথে আছে, এরপর থেকে একটু কমছে। মাঝে মাঝে আবার কইলে আমি বলি সিসি ক্যামেরা কিন্তু রেকর্ডিং হচ্ছে, সবার সিসি ক্যামেরা আছে না নাই? মেমোরি বুঝেন তো, মেমোরি, মেমোরি এক গাগা, দুই গাগা, তিন গাগা, এখন পর্যন্ত কোনো কোম্পানি আনলিমিটেড মেমোরি বানাইছে? বানাই নাই। যতই হোক হাজার, দশ হাজার, পাঁচ হাজার লিমিটেড, মহানবুলার আনলিমিটেড কি মেমোরি দিয়ে দিয়েছে? কিয়ামতের না, কিয়ামতের দিন যাকে বলা হয় আমলনামা। আমলনামা কি? এই ডিজিটাল যুগের মেমোরি, ভিডিও অডিও সব রেকর্ডিং, এই যে আজকে বসেছেন সবার রেকর্ডিং হয়ে যাচ্ছে মেমোরিতে। কেমন দিন দেখতে পাবেন? শেখ সাইফুদ্দিন বেলাল আসছিলেন, শুনেছিলাম হতে পারে এই মজলিসটি আপনাকে কবুল করে আল্লাহ আপনাকে নাজাতের একটা বিষয় হতে পারে, ছোট করে দেখার কিছুই নেই। মেমোরি হচ্ছে আপনার, এবং মহানবুল আলমিন কত ডিজিটাল আপনার সাথে আপনার সাক্ষী রেখে দিয়েছেন। আলিয়া মানাখতি মালা ফুয়াহিম অতুকাল্লিমুনাইদিহিম অতাশাদু আরজুলহম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন মুখের বলবে, বান্দাকে দিবে আমলনামা মেমোরি, বলবে এটা আমি করি নাই, তোমার ফেরেশতারা ভুল টুল লিখেছে, ওই ঠিক আছে, মুখের মধ্যে তালা লাগাই দিবে, দিয়ে বলবে হাত বলবে এই করেছে, সব অঙ্গ প্রত্যঙ্গ চামড়া সব কথা বলবে। বেচারা বলবে আরে তোদেরকে বাঁচানোর জন্যই তো মিথ্যা কইছিলাম, তুমি এখন আমার বিপক্ষে কয় আন্তাক 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 আল্লাহ দিয়ে আন্তাক। যে ব্যক্তি, যে মহানব্বুল আলামিন তোমার অধীনস্থ আমাদেরকে করেছিল অঙ্গ প্রত্যঙ্গ, আজ আমাদেরকে পাওয়ার দিয়েছে কথা বলার, এখন দুনিয়ায় কথা বলে একটা অঙ্গ, কেমতে সব কথা বলবে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। বন্ধুরা, এমনকি আপনি যে আঙুল দিয়ে তসবি পড়বেন, তসবি দিয়ে তসবি না, আঙুল দিয়ে পড়বেন, এটা সুন্নত, এই আঙুল কথা বলবে, সাক্ষী দিবে। এই জন্য বন্ধুরা, আপনার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, সাবধান। কিন্তু আপনার সঙ্গে যদি মনে করি একটা রুমের মধ্যে সিসি ক্যামেরা দশটা লাগাই দিয়ে আর বাইরে থেকে ইয়া স্ক্যান লাগাই দিয়ে বলছে, তুমি যদি এই দশটা কাজের কোনো একটা করো তাহলে তোমার কি করা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে, ফাঁসি দেওয়া হবে, আর না করলে তোমাকে এই পাঁচ দশ মিনিট পরে ছেড়ে দেওয়া হবে, কি করবেন? চেষ্টা করবেন না? করবেন না যে কোনোভাবে এই দশটার একটাও যেন বিন্দু পরিমাণে ডানে বামে না হয়, কারণ সিসিটা দেখা যাচ্ছে, আপনাকে দেখাবে, দেখো তুমি উল্টা করছো। কেয়ামতের দিন ঠিক তাই হবে, মহানবুল আলমের সিসি ক্যামেরাকে ফাঁকি দেওয়ার কেউ কোনো সুযোগ নেই বন্ধুরা। কেরামান খ্যাতি বিনা আলম তাফালুন, লিখতে আছে ওরা, এর জন্যে এই মেমোরি রেকর্ডিং করার জন্যে কারেন্ট লাগে না, রাত নাই, দিন নাই, অন্ধকার, বাতি লাগে না, আলো না লাগলে কিন্তু, আলো না হলে কিন্তু এটা আমার কি করবে না, রেকর্ডিং করছে না, করবে কি? কিচ্ছু লাগে না, এটা অটোমেটিক, সুবহানাল্লাহ। এত বড় ডিজিটাল সৃষ্টিকারী মহানবুল আলমিন, তার কিছু একটু মানুষকে আল্লাহ দিয়েছে বিবেক বুদ্ধি, তাতেই বড়াই করে আর ই নাই, যেন কোনো যেন পাঁচজন মারতে আর না থাকে, উড়ে যাবো গা না বন্ধুরা, কিচ্ছু না, আপনাকে মরতেই হবে প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনার সব রেকর্ডিং হচ্ছে সিসি ক্যামেরাতে, অডিও ভিডিও সব কিছু, হার্ড কপি, সফট কপি সব তৈরি হচ্ছে, মহানবুল আলামিন কিয়ামতের দিন ফয়সলা করবেন। দ্বিতীয় নম্বর সত্য কথাটা কি বন্ধুরা, কিয়ামতের দিন হবে হিসাব নিকাশ, রেজাল্ট হবে কখন? এই দুনিয়ায় কোনো রেজাল্ট নাই, যে যত পারেন মিথ্যা জয় করে চাপা মাপা মেরে সবাই বলেন আমি জান্নাতি ওরা জাহান্নামী, কিন্তু আখেরাতে হবে আপনার রেজাল্ট, আখেরাতের রেজাল্ট। আপনার ওই রেজাল্টে কোনো পার্সিটি হবে, মামু ভাগিনার ফোন চলবে, নেতৃত্ব কর্তৃত্ব মন্ত্রীর বেটার বেটি হবে,
সবাই সমানই, কাউরে ওখানে কিছু চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কেমন আপনার মেমরি যা তৈরি হয়েছে চেঞ্জ করা যাবে? অনেকে আমাকে বলে সে অনলাইনে অনেক বকা ঝকা অনেক হুজুররা ডানে বামে কয়, আমি বলি আলহামদুলিল্লাহ কয় বেটা। কয় আলহামদুলিল্লাহ কেন শেখ? আমি শুন, একদিন নাকি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ছাত্রদের নিয়ে যাচ্ছিলেন রাজবাড়ির পাশ দিয়ে, একটা গল্প তো, রাজদরবার থেকে ছাই পড়ছে, এখন সবার মুখে ছাইটাই পড়ে অবস্থা খারাপ। কয় বলো আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ ইমাম সাহেব যে বলছে সাকরিদ যা ছাত্র বলছে আলহামদুলিল্লাহ, কিছু দিনকে বলে আলহামদুলিল্লাহ পড়তে বললেন যে কয় ছাইয়ের সঙ্গে যদি আগুন থাকতো তাহলে কি হতো? এখন তো ছাই খাইছো, ফু দিলে বা ঝাড়লে বা গোসল করলে, কিন্তু আগুন দিলে আগুন কীভাবে নিভাই তাই খান? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমরা বন্ধুরা মহান রব্বুল আলামিন কিয়ামতের দিন যে যা করছেন সব রেকর্ডিং হচ্ছে। আপনি মোবাইল কীভাবে ব্যবহার করেন, সারাদিন কী দেখেন, কী শুনেন আর কী বুঝেন, সব কিছু, কী খাচ্ছেন, কী করছেন, সব আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন আপনার সঙ্গে এই যে যাকে এত আরাম আয়েস, কত ক্রিম, কত প্রসাধনী, কত ধরনের এর জন্য কত এসি সব আপনার এই সাক্ষী সাথে আছে। মনে রাখবেন যখনই আপনি কিছু করবেন, ভালো করেন আর মন্দ করেন, রেকর্ডিং তৈরি হচ্ছে এবং এর ভিত্তিতে আপনার কী ফয়সালা হবে কেমন দিন। আল্লাহ রাব্বুল আলামিন পাপীদেরকে বলবে ঠিক আছে এটা করছো, শেষ পর্যন্ত স্বীকার করো, ফা আতারহু বিযামবিহিম ফাসুহকা লিআসহাবি সাইয়্যিদ সুলামুকে পড়েন, সবাই স্বীকার করবে না আল্লাহ কোনো উপায় নাই, শেষ মাস বলবো না ঠিক আছে তোমার ফেসরা যা লিখছে কোনো জুলুম টুলুম করে নাই, ওকে ফাসুহকা যাও জাহান্নামে যাও, ফারিকুন ফিল জান্নাহ। তাহলে দুই তৃতীয় নম্বর সত্য কথাটা কী হলো বন্ধুরা, আমাদের এই দুনিয়া হলো দারুল ইবতিলা, দারুল আমাল, এখানে আপনার পরীক্ষা চলছে, আমল চলছে, পরীক্ষা কেমন হবে কি দারুল জাজা, ওখানে হবে আপনার কি ওদারুন নাতাইজুল আপনার ইহসান, ওইখানে আপনার রেজাল্ট। এই হলো দুই নম্বর কথা। তিন নম্বর কথায় চলে যাই, তাড়াতাড়ি শেষ করতে চেয়েছি। তিন নম্বর কথাটা আল্লাহ কি বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আখিরাতে পাশ করা যারা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত পাবে, আখিরাতে পাশ করা যারা জান্নাতি হবে, ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাইর, একদল জাহান্নামী হবে একদল জান্নাতি, রেজাল্ট যেহেতু হবে রেজাল্টটা কি হবে, হয় জান্নাত আর নাই জাহান্নাম। আপনার রেজাল্ট কি আশা করছেন একবার নিজের মেমোরিটা হিসাব করেন, আজকে ঘুমানোর সময় চিন্তা করবেন আমি এই মুহূর্তে যদি মারা যাই, আপনি জানেন কখনকে মারা যাবে, কোনো অগ্রিম কোনো খবর আছে, কত অসুস্থ মানুষ বিছানায় পড়ে আছে 10 বছর 15 বছর, কত পঙ্গু, কত আপনার বিকলাঙ্গ, কত মরে না জিন্দা একেবারে ফুটন্ত বাচ্চা যাকে সবাই আদর করে সে চলে যাচ্ছে, যাই না যাই না বন্ধুরা। এই জন্যে কিয়ামতের দিন যদি আপনি জয়ী হতে চান, বিজয়ী হতে চান, সেই দিন যদি আপনি জান্নাতি হতে পারেন, তাহলে আপনার জয়, আপনি রেজাল্টে পাস করেছেন, ভালো রেজাল্ট করেছেন, সবাই এক দরজার হবে না, এই জন্য জান্নাত 7টা বা আর কি 8টা আছে, কেউ ভিআইপি ফেরদৌস আলা। কিন্তু বন্ধুরা মনে রাখতে হবে কিয়ামতের দিন যদি আপনি ফেল করেন, এই দুনিয়া একবার ফেল করলে আর একবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে না নাই, এক সাবজেক্ট সায়েন্স ভালো বুঝেন নাই চলে যাবেন কমার্সে, চলে যাবেন আর্টসে, অন্য সাবজেক্টে চলে যাবেন, সুযোগ আছে না নাই, ফেল করেছেন, লেখাপড়া ভালো লাগে না, চলো সৌদি আরব চলে যাবো, আগে এক সময় এটা হতো, এখন তো বন্ধ বোধ হয় আর কেউ আইতে চাইবো না, যাও যাও লেখাপড়া করুন না, আচ্ছা লেখাপড়া করুন না, ঢাকা গিয়ে মেল ফ্যাক্টরিতে কাজ করবো, রিক্সা চালাবো, ভ্যান চালাবো, আচ্ছা ফেল করেছি, ফাঁসি লাগিয়ে মরে যাবো, কেমন দিন ফাঁসি ঝোলাবের সুযোগ আছে, আচ্ছা ঠিক আছে মামু বাড়ি ভেঙে যাবো, বড় আপার কাছে গিয়ে থাকবো, কেমন বড় আপার বাড়ি পাবেন, আইনাল মাফার, ভাগার কোনো সুযোগ নাই, মরার কোনো সুযোগ নাই, ফেল করেছেন পাশ করার আর দ্বিতীয় পর পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। আমরা একবার যখন ছাত্র তখন দেখেছিলাম সম্ভবত 87 সনের দিকে 88, যে বাপ বেটা একসঙ্গে ম্যাট্রিক পাস করছে, বাপ 9 বার ফেল করে পোলা বড় হয়েছে, প্রতিবার পরীক্ষা দেয়, এবার বাবা বেটা একসঙ্গে পাস করছে, সুযোগ আছে না নাই? কেমতে একবার ফেল করলে আরেকবার সুযোগ আছে? বলবে স্যার একবার আমাকে একটু সুযোগ দেন, আমাকে একটু সুযোগ দেন, না কোনো সুযোগ নেই, কোনো সুযোগ হবে না। এই জন্য বন্ধুরা যেহেতু পরীক্ষাটা একবারই চলতেছে আর রেজাল্ট একবারই হবে এবং সেইখানে কোনো পার্সেন্টেজ কোনো ফন্টন চলবে না, ওইখানের রেজাল্ট যদি ভালো করতে না পারেন জাহান্নাম, ওপরে নিচে আগে পরে সব, এই পৃথিবীর সবচেয়েতে সুখী মানুষটাকে আল্লাহ কিয়ামতের দিন, মুসলিম শরীফের হাদিস,
হাজির করে আল্লাহ বলবেন জাহান্নামে একটা চুবানি মেরে বাইর করো, চুবানি বুঝেন তো আপনারা, একটা চুবানি দিবে, দিয়ে বাইর করে বলবে আল্লাহ মানে যে জীবন মানুষটার জীবনের সুকষ্ট কাকে বলে, খাওয়াতে পড়াতে চলাতে ফিরাতে আরামাইসে বিয়েতে চাকরি সব কিছু মিয়া মানে এক নাম্বার, এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আল্লাহ ছাড়া কেউ জানে জানে না, আল্লাহ বলবো ওই লোকটাকে হাজির করো, ওই জাহান্নামে একটা চুবানি দিবে, ঢুকাবার বের করে বলবে হালমাররা আলাইকা বহুসুন খাত, হালমাররা আলাইকা আল্লাহকে জিজ্ঞেস করবে হাল রাইতাফি হায়াতিকা কি যেন সকলটা, তাকে জিজ্ঞেস করবে তোমার জীবনে কোনো সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করছিল, বলবে না আল্লাহ আমার মতো দুঃখী মানুষ দুনিয়ার কেউ ছিল, হ্যাঁ চুবানি খাইছি এখন তো দেয়নি, কারণ এই পৃথিবীর আগুনের তাপের চাইতে জাহান্নামের তাপ কতগুণ বেশি হবে, আরো 70 গুণ বেশি, অর্থাৎ একটা তাপকে যদি আপনি গরম করেন যেটা হয় 70 দ্বিগুণ হলে 280,000 পাওয়ার হয়, 280,000 পাওয়ার হবে জাহান্নামের, কুল্লামানাজা জুলুদুম বাদাল্লাহু জুলুদান গায়রা হালিয়া দুখুল আযাব, একবার চামড়া পুড়বে, চামড়া জাহান্নামীদের কত ফোঁটা মোটা হবে, মোটা হবে জানেন, এখন কয় সেন্টি বলেন তো, কয়েক সেন্টি মাত্র, জাহান্নামীদের এই চামড়াটা হবে 70 হাত মোটা, একটা মোটার জন্যে একটা করে পাওয়ার 70 পাওয়ার, প্রতিদিন 70,000 বার জ্বলবে পুড়বে গড়বে মরণ হবে না, ইয়া আল্লাহ 70,000 বার পুড়বে এই 70 এই হাত মোটা ইয়া আবার করবে, মরণকে তো আল্লাহ জবাই করে দিবে, মরবে না কেউ, কেয়ামতের বন্ধুরা এই জাহান্নামের আগুন মাত্র 2-4 সেকেন্ডের চুবানি খেয়ে বলবে আমার মতো দুঃখী মানুষ কেউ ছিল না, আমি আমার জীবনে কোনো সুখ শান্ত আরাম সুন্দরী বউ গাড়ি কিছুই দেখিনি, আমার মতো দুঃখী কেউ ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে দুঃখী মানুষ এই পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষকে আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ হাজির করে বলবে ফেরেশতাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার বাইর করো, ফাইউ মাসু গামসা মুসলিম শরীফ হাদিস খালি ঢুকাবার বাইর করবে, আল্লাহ বলবে হাল মাররা আলাইকা বহুসুন খাত ইয়া আব্দি, হাল রায়তা শিদ্দাতা ফি হায়াতিকা খাত ইয়া আব্দি, তোমার জীবনে দুঃখ কষ্ট দুর্দশা অভাব অনটন দেখেছিলাম, বলবে আল্লাহ আমার মতো সুখী মানুষ পৃথিবীতে কেউ ছিল না, এই কয়েক সেকেন্ডে জান্নাতের এখনো জান্নাত দেওয়া হয় নাই সব ভুলে যাবে দুনিয়ার সব কষ্ট বন্ধুরা, তাহলে আপনি জান্নাত চান না জাহান্নাম চান, ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিন নার, একদল জান্নাতি একদল জাহান্নামী, আসুন বন্ধুরা কিয়ামতের দিন যদি আপনি জান্নাতি না হতে পারেন আপনি ফেল, আর ফেল হওয়া মানে কি আপনার জীবনের কোনো ফায়দা হবে, এই জন্য এই দুনিয়ার কয়েকদিনের জন্য জয়ী হওয়ার জন্য এত ব্যস্ত না, আখেরাতে জয়ী হওয়ার জন্য চেষ্টা করবেন বন্ধুরা, এই হলো 3 নম্বর মানে আখেরাতে রেজাল্ট হবে, পাস করলে জান্নাত আর না করলে জাহান্নাম, এবার আপনি চিন্তা করেন আমি পাশে না ফেলে আসি, ভালো ছাত্র কিন্তু বলতে পারে 2-1 নম্বর কম বেশ হয় কি বলেন তাই না, একটু দুর্বল ছাত্ররা মানে কনফিউজ থাকে কি হবে, কিন্তু ভালো যারা ছাত্র জানে কি লিখেছে, আপনি জানেন কি আপনি করেছেন জান্নাত যাবেন না জাহান্নাম, কি রেকর্ডিং হয়েছে কি মেমোরি আসতেছে কি সাক্ষী কি দিবে, এই জন্য বন্ধুরা সাবধান হয়ে যান। 4 নম্বর কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আখেরাতে ফেল হওয়ার কারণটা কি, যারা ফেল হবে একটা কারণ তো থাকবে, ফেল হয়েছে কেন প্রেম প্রীতি করতো, ফেল কেন লেখাপড়া করে না, ফেল কেন ডানে বামে অমুক তমুক, ফেল হওয়ার বিভিন্ন কারণ থাকে না থাকে না পোলাপানের, আজকাল তো বেশিরভাগ ছাত্রছাত্রী পাত্রপাত্রী হয়ে গেছে, গা সাজ্জা গুজ্জা এটা ওটা ভ্যানিটি ব্যাগে কি পাওয়া যায়, এক স্কুল ব্যাগ এখন কি পাওয়া যায়, চিরুনি আয়না আর মেকআপ আর অমুক তমুক আর মোবাইল এসে বই নাই কলম নাই খাতা নাই কিছু নেই, ছাত্রছাত্রী হয়ে গেছে পাত্রপাত্রী, মুসিবত এই দুনিয়ার এখন বন্ধুরা, কেয়ামতের দিন ফেল করার কারণটা আল্লাহ বলছেন আয়াতের শেষে অমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আখেরাতে ফেল করবে যারা দুনিয়ার ধোকায় পড়েছে, আল্লাহ বলছেন দুনিয়ার জীবনটা একটা ধোকার জীবন, যারা কি স্থায়ী মনে করবে এখানের আরামায়েশকে প্রাধান্য দেবে, বাল তু সিরুন আল হায়াত আদ দুনিয়া ওয়াল আখিরাতু খাইরুন ওয়া আবকা মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, আপনার কাছে যাইতে সব শেষ হয়ে যাবে, এই দুনিয়াকে অগ্রাধিকার দিচ্ছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসা আল হায়াত আদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যারা এই দুনিয়ার অগ্রাধিকার জীবনকে অগ্রাধিকার দেবে, যারা সীমা লঙ্ঘন করবে তাদের ঠিকানা জাহান্নাম, আর যারা ভয় করবে অম্মামান খাফা মাকাম রব্বি ওয়া আনা নাফসা ইনহা ফাইনাল জাহান্নাম হিয়াল মাওয়া, যে আল্লাহকে ভয় করবে কিয়ামতের দিন দাঁড়াতে হবে, হিসাব নিকাশ আছে, রেজাল্টের ব্যাপার আছে, এবং নিজের নফসকে কন্ট্রোল করবে ওই ব্যক্তি ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, তার ঠিকানা কি বন্ধু জান্নাম,
আল্লাহ বলছেন আখেরাত দুনিয়াটা হলো ধোকার জীবন, এই ধোকায় যে পড়বে সেই কিন্তু মৃত্যুকে ভুলবে। দেখেন তিনটা আগে গেছে না, যে দুনিয়ায় দুনিয়ার ধোকায় মহজালে ভালোবাসার জালে স্ত্রী ছেলে মেয়ে টাকা পয়সা ধন দৌলত কি বলে কর্তৃত্ব নেতৃত্ব রাজত্ব মন্ত্রিত্ব এই নিয়ে যারা ব্যস্ত টেলিফোন উমুক তুমুক, এরাই হয়ে যাবে ফেল, এরাই মৃত্যুকে ভুলবে, এরাই আখেরাতে কি জান্নাত জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে না, এরাই করবে ফেল, এরাই হবে ঠিকানা জাহান্নাম, এরাই রেজাল্ট হবে কি জিরো। এই জন্য বন্ধুরা ফিরাউন দুনিয়ার ধোকায় পড়ছিল না, পড়ে নাই নমরুদ আবু জাহাল আবু লাহাব এই পৃথিবীর কত দুনিয়ার ধোকায় পড়ে গেছে আখেরাত ভুলে গেছে। এই জন্য যারাই দুনিয়াকে বড় করে দেখবে দুনিয়ার ধোকায় পড়বে এরাই যাবে জাহান্নামে, এরাই ফেল করবে, এরাই মৃত্যুকে ভুলে যাবে, এরাই আখেরাতে হিসাব নিকাশে ফেল করবে, এদের ঠিকানায় হবে জাহান্নাম। বন্ধুরা এই জন্য আসুন দুনিয়া খলিস্থায়ের অল্প দিনের কে কখন চলে যাবেন, আসুন এই চারটা মহাসত্য কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কি বলছিলাম আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ ব্যক্ত করেছেন, তফসির আছে বই আছে খুলে পড়ার চেষ্টা করবেন। চারটা জিনিস কি বলেন আপনারা, এক নম্বরে প্রতিটি মানুষকে মরতেই হবে, দুই নম্বরে দুনিয়া হলো পরীক্ষার হল, রেজাল্ট হবে কোথায় আখেরাতে, তিন নম্বরে যারা আখেরাতে পাস করবে তারা যাবে জান্নাত, আর ফেল করবে তারা যাবে জাহান্নামে, আর এই ফেল করার কারণ হচ্ছে কি দুনিয়ার ধোকা। কথাটা কি সবাই বুঝতে পারছেন বন্ধুরা, এই চারটা মেসেজ কি বসছে আপনাদের কাছে? আল্লাহ রাব্বুল্লাহ এই কথাটাই আপনাদেরকে মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সূরা আল ইমরানের 185 নম্বর বলছেন। আমার আলোচনা শেষ, ঠিক আছে? এক ভাই প্রশ্ন পাঠিয়েছেন, কুরবানি পশু গায়ে যতগুলো পশম আছে ততগুলো নেকি নেকি হবে, কথাটা কি কতটুকু সত্য বলবেন? এমন একটা হাদিস এসেছে, তবে হাদিসটা সহি না, বিশুদ্ধ না, বিশুদ্ধ না। আমাদের মাঝে অনেকেই দুনিয়ার ব্যাপারে সঠিক বেঠিক জাল আর আসল ইসলাম বুঝি, জাল নোট আর অরিজিনাল নোট বুঝি, দিনের ব্যাপারে অনেক আমরা বুঝতে চাই না। কয় দলিল আছে, কী দলিল আছে, জাল দলিল? আমি কাল পরশুদিনও বলছি যে আমার একটা ঢাকা শহরে 1 কোটি টাকার জমি বাড়ি আছে, আমার নামে দলিল আছে, আপনাকে মাত্র 1 লাখ টাকাই দিব, কারণ দলিলটা জাল, কারণ দলিলটা কি কে নেবেন, কেউ নেবেন না। কিন্তু আমাদের দিনের ব্যাপারে কত জাল চলতেছে, আল্লাহ কি জাল দিয়ে দুনিয়া, আল্লাহ কি জালের দরকার আছে, আল্লাহ আল্লাহ অর্জিত করতে পারেন না, জালটা আল্লাহর দরকার নাই, দরকার হলো কি হুজুরদের আপনাদের, ওই জন্য জাল দিয়ে চালাই বলে আছে আছে দলিল, দুর্বল দলিল, জয়ীফ, জয়ীফ মানে কি, জয়ীফ হাদিস মানে রাসুলের হাদিস বলে প্রমাণিত হয় নাই, বাড়িটা 1 কোটি টাকার দলিল আমার নামে তবে এখনো প্রমাণিত হয় নাই, সিলচাপ্পড় হয় নাই, কে নেবেন, 5,000 টাকা দেবো, কে নেবেন, কারণ নিয়ে কি বিপদে পড়বেন নাকি, ও এখানে 5,000 টাকা, কিন্তু আপনি আখেরাতের সব কিছু জয়ীব দিয়ে সব নষ্ট করে ফেলতেছেন, কাজেই শুধু জল জয়ীব জাল হাদিস বর্ণনা করা, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জন্য হাদিসটা দুর্বল। তবে নিঃসন্দেহে কুরবানির নেকি তো আছে, এটা ইবাদত, তবে প্রতিটি পশুর পশুর লোমে লোমে নেকি হবে, এই হাদিসটা দুর্বল। দুই, নামাজে যে কোনো জায়গায় হাত বাঁধলে চলবে, কোনো জায়গা বাঁধা উত্তম বলবে, নামাজ এর মধ্যে কিছু ফরজ আছে, কিছু ওয়াজিব আছে, কিছু সুন্নত আছে, প্রায় 14টা ফরজ, কোনো কোনো মাঝে 13টা বা কম বেশ আছে, 8টা ওয়াজিব আর গোটা 50 খানেক সুন্নত ধরনের আছে। এখন এই হাত বাঁধাটা সুন্নত, হাত বাঁধাটাকে সুন্নত বলা হয়, যেটা করলে নেকি আছে ছাড়লে পাপ নাই, মানে নাম্বার পাবেন না, ঠিক আছে? এখন হাত বাঁধাটা সুন্নত, আপনি যেখানেই হাত বাঁধেন, বুকে বাঁধেন, তার নিচে বাঁধেন, তার মাঝে ছেড়েও যদি দেন ওটা সুন্নত না, ঠিক আছে? এখন এক এক মাঝহাবে বা এক এক ওলামারা এক একটা বলছেন, আপনি কোনো এক জায়গায় যদি বাঁধেন আপনার নামাজ তো হয়ে যাবে, বাকি সহি কোনটা, দলিল কোনটা, এই যে একটাকে বললাম জয়ীব জাল সহি, সহি হলো বুকের ওপরে, বুক বুঝেন তো, পেটের অবস্থা শেষ বুক, বুকের ওপরে, এটা তিনভাবে হয়, তিন রকম হালস আছে, একটা হলো অঞ্জলির উপর অঞ্জলি দেওয়া, একটা হলো এইভাবে, একটা এইভাবে, তিনটা করতে পারেন, এইভাবে এইভাবে এইভাবে, আবার এটা ধরাও আছে বাধাও আছে, আপনি ধরতে পারেন এইভাবে, আবার আপনি কি রাখতেও পারেন, হালস আছে ওয়াদা মানে রেখেছেন, আবার আছে কি কাবাজ মানে ধরেছেন, দুই রকম আছে। আমরা করি কি আমাদের দেশে, কাবাজ মানে ধরা, দুই আঙুল দিয়ে ধরি, ওয়াজা মানে রাখা, রেখেছি 3 আঙুল, এটা নিজেরাই বানাই নিছি একটা,
সাহাবিরা কি বলতে পারতেন না যে দুই আঙ্গুল দিয়ে ধরেছিলেন রাসূলুল্লাহ, তিন আঙ্গুল রেখেছিলেন? এক হাদিসে বলছে ওয়াদা আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কাবা দা ধরেছে, আমরা এখন বানাইছি কি দুইটার একসঙ্গে দিয়ে একটা করছি, কে কে আপনাকে অধিকার দিয়েছে করার? সাহাবিরা কি বুঝেন নাই ওয়াজা আর কাবাজা? ওয়াজা মানে কি দেখেন, ওয়াজা মানে কি এই যে রেখে দিলাম, আর কাবাজা মানে কি ধরলাম। এখন আপনি দুই আঙ্গুল দিয়ে মানে রাখবেন আর তিন আঙ্গুল ধরবেন, এটা কে আপনাকে বলছে? এটা নিজেদের বানানো। এই যে দেখবেন আমাদের দেশে কি করে, দুই আঙ্গুল দিয়ে এইভাবে ধরে তিন আঙ্গুল রাখে, রাখে না রাখে না না, এটা কোনো হাদিসে নেই। তারপর যদি কেউ করে বলবে নামাজ হবে না, হয়ে যাবে শূন্য, কেউ নিচে বাঁধছে কেউ পড়ে ইত্যাদি। মোট কথা বিষয়টা নিয়ে কোনো ঝামেলা ঝগড়া ফাসাদ করা যাবে না, সুন্নতের ব্যাপার। বুঝেছেন আলহামদুলিল্লাহ, না বুঝেছেন ঝগড়া করেন না। নামাজ নামাজ পড়ে দিয়ে কোথায় হাত বাঁধবেন? পাঁচ দল নামাজ কত হাজার হাজার মানুষ পড়েন, ওদেরকে কেউ যায় না, একই কথা। ওদের কাছে যান, নিয়ে আসেন, পড়তে তো দেন, এই নিয়ে ঝামেলা করবেন না। তবে সুন্নত শরীরটা করার আমল করার চেষ্টা করবেন। ভাত খাওয়ার সময় বাম হাতের নিচে ডান হাতের আঙ্গুল স্পর্শ করে পানি খাওয়া কি সুন্নত, নাকি শুধু ডান হাতে পানি খাইতে হইবে বলবেন? মাশাল্লাহ, সুন্নত। তাহলে ভাইয়ের জ্ঞান আছে সুন্নত কি, সুন্নত মানে কি রাসূল যেভাবে খেয়েছেন। আলহামদুলিল্লাহ আমাদের মডেলকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারা আল্লাহ কাসীরা। দেখেন রাসূল সবার জন্য মডেল না, আল্লাহ বলছেন তিনটা গুণ যার মধ্যে আছে সে হোক, তিনি সেই ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল বানাতে পারবে, অন্যরা না, যে কেউ না। তোমাদের মধ্যে রাসূলের জন্য উত্তম নমুনা কে, যে আখেরাতে বিজয়ী হতে চাই। ওই যে একটা আলোচনা করেছি, এই দুনিয়ায় না, দুনিয়ায় ঠকলাম কেউ না, আখেরাতে বিজয়ী আর কি হন খান এরজুল্লাহ, যে আল্লাহকে খুশি করতে চায়, এক নম্বর। দুই নম্বরে হন খান এরজুল্লাহ লেখা আরব্বি, হ্যাঁ লেমান খান এরজুল্লাহ ওয়ালিয়াউমাল আখেরা, তাহলে যে আল্লাহকে খুশি করতে চায়। আপনি আল্লাহ খুশি করতে চান না, আপনার বউকে না, কোম্পানিকে না, বেটিকে না, আপনার নফসকে না, কাকে করতে চান আপনি জানেন ভালো করে। আল্লাহর খুশি আছেন ভালো, খুশি নেই আর কাউরি কথা চলবে না, কাউরি কথা চলবে না। এবার একটা হাদিস শুনে আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি মানুষকে রাজি করাতে গিয়ে আল্লাহকে নারাজ করে, আল্লাহ নারাজ হয়ে মানুষটাকে তার প্রতি নারাজ করে, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহকে রাজি করাতে গিয়ে তার প্রতি মানুষ নারাজ হয়, তার বউ হয়, তার বাপ হয়, মা হয়, ভাই হয়, বোন হয়, বন্ধু হয়, ওই ব্যক্তির প্রতি আল্লাহ তো রাজি হন, ওই ব্যক্তিদেরকেও রাজি করিয়ে ছাড়েন, মহান রব্বুল আলামিন দায়িত্ব নেন। আল্লাহ কখনো দুর্বল ভাববেন না, না আমি আল্লাহ, তবে ভুল আবার না, আল্লাহকে রাজি করার জন্য আপনি সত্যি কি নাকি উল্টাপাল্টা বুঝে আবার কিছু করতেছেন, সেটা একটা কথা ভাবতে হবে বন্ধুরা। আসুন বন্ধুরা, তাহলে আপনি আল্লাহকে খুশি করতে যদি চান, যে চাইবে আর যে আখরাতে জয়ী হতে চাইবে আর যে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবে, জিকির করবে বেশি করে, সেই ব্যক্তির জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তিনটা গুণ ছিল না, ছিল না বলেন তো? উনি দুনিয়ায় জয়ী হতে চেয়েছেন না আখরাতে, আল্লাহকে রাজি করতে গিয়ে সব নারাজ হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নাই। মৃত্যুর বিল পাশ হয়েছে মক্কার ইয়াতে পার্লামেন্টে, ঠিক আছে, বাড়িঘর ছেড়ে গেছে, না খেয়ে কত কিছু শারীরিক মানসিক অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সব ধরনের নির্যাতন স্বীকার করছে, একমাত্র কাকে রাজি করার জন্য? জি, এবার আল্লাহকে সবসময় স্মরণ করতেন না, করতেন না? মা এসা বলছেন আল্লাহ নবী সর্বমুহূর্তে আল্লাহ জিকির করতেন। আল্লাহু আকবার। তাই এই তিনটা গুণ যদি আপনার মাঝে থাকে তাহলে মোহাম্মদ আপনার জন্য মডেল অটোমেটিকলি হয়ে যাবে ইনশাআল্লাহ। মুখে দাবি করলে আর চাপ্পড় মারলে আর দাবি করলে হবে না, বাস্তবতা আসবে বন্ধুরা। তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে খেতে বলেছেন, ডান হাতে খেয়েছেন, বাম হাতে নিষেধ করেছেন, কুছ লা তাকুলু শিমাল ফাইন্না শাইতান ইয়াকুলু বিশিমাল, তোমরা বাম হাতে খেও না, শয়তান বাম হাতে খায়, ওলা তাসু বিশিমাল বাম হাতে পান করো না, শয়তান বাম হাতে পান করে। তাহলে ডান হাতে খেতে হবে, ডান হাতে পান করতে হবে, এটা হলো সুন্নত। এখন আপনি বাম হাতে টোটাল চলবেন, এখন ডান বাম দুইটা লাগাই দিলেন, তাহলে কি রাসূলেরটা হলো অর্ধেক রাসূলের অর্ধেক আপনার শয়তানের, তাহলে সুন্নত হলো নাকি? কয় আমরা কত দেখছি, দেখছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছেন, আপনি দেখছেন হয়তো কোনো আলেমকে বা কেউ হয়তো ভুল করছে ব্যাখ্যা করছে না বন্ধুরা। অনেকে বলে কি হাতে কাঁচড়া, আমি কই আপনি কি কাঁচড়া খাইতেছেন, আপনি কাঁচড়া খাচ্ছেন? কয় এটা তার একজন খাবে, কেন আরেকজন, এক গ্লাস আরেকজন খাবে কেন? আর যদি খায় তো সমস্যা কোথায়, সমস্যা কোথায়, মুসলিম সমস্যা নেই। তাহলে বন্ধুরা সুন্নতে যদি হয়, খাওয়ার মধ্যে গোটা তিরিশের উপরে সুন্নত রয়েছে, শুধু খাদা প্লেটের মধ্যে
একটা সুন্নতে দশটা করে নাকি, যদি আপনি খান সুন্নত অনুযায়ী তাহলে তিরিশটা সুন্নতে তিরিশ দশে কত হয়, তিনশো নাকি হয়, পেটও ভরলো, এতে আপনার কোনোদিন পেটের সমস্যা হবে না, আপনার ফ্যাট হবে না, আপনার কোনো সমস্যা হবে না, এই সুন্নত সম্মত খাবেন, এর মধ্যে আল্লাহ আপনাকে বরকত দেবে, অল্প খেলে দেখবেন আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ। এই জন্যে খাওয়ার সুন্নতের ব্যাপারগুলো আমরা খেয়াল করবো, নিজের ইচ্ছা মতো না অমুক তমুক এগুলি বলবেন না। আল্লাহ নবী আলাইহিসসালাম একজন বাম হাতে খাচ্ছিল, বলে ডানাতে খাও, কয় না আমি ডানাতে খাইতে পারি না, কয় তুমি পারবাই না, জীবন পর্যন্ত মৃত্যু পর্যন্ত চেষ্টা করেছে ডান হাত আর তার মুখের কাছে আসে নাই, আর পারে নাই, রাসুলের বদ্দুয়াই, সুবহানাল্লাহ, বদ্দুয়া যে তুমি আর পারবা না, তো ঠিকই আর কোনো চেষ্টা করে আর ডান হাত মুখের কাছে যায়, ওই বাম হাতেই যায়, ওই পাপ করতেই থাকো, আর রাসুলের বদ্দুয়া না, হুজবিল্লাহ। এই জন্য বন্ধুরা আমরা ডান হাত বাম হাতের ব্যাপারটা খুব একটা, এটা হারাম বাম হাতে খাওয়া পান করা, এই জন্যে আমরা বাহানা করবেন এখন বাম হাত অর্ধেক তো হারাম করলেন, কেন করবেন আপনি, এখন তো ওয়ান টাইম ইউজের ব্যাপার আছে, তারপর আপনি খাবেন যখন খাওয়ার মধ্যে পানি খাওয়া তো এটা কি ডাক্তারের সম্মতি না, কেন আপনি খাওয়ার মধ্যে পানি খাবেন, খাওয়ার মধ্যে পানি খাবেন করে অভ্যাসটা ত্যাগ করেন, এটা সুন্নত না, কারণ এটা কী বলবো, এটা ডাক্তার মেডিকেল সায়েন্স এটাকে অ্যালাউ করে না, খাওয়ার আগে আধা ঘন্টা আগে পানি খাওয়া, খাওয়ার পর আধা ঘন্টা খান, আর প্রথম প্রথম অভ্যাস করতে একটু করতে খাবেন হাদাকা করে, যাতে করে ভাত নামে, অনেকের ভাত নামে না, আমি দেখি ভাত খাওয়া শুরু করলেই পানি খেতে আছে, কেমন হয় এটা, এটা শুনবে, এটা তো ইয়ে না, আর ওই জন্যই তখন কাঁচরা মাছরা বলে না, তখন বাম হাত ধরেন বা দুই হাত লাগান, করতে যাবেন কেন, আসলে সুন্নত অনুযায়ী করবেন, মেডিকেল যেটা বলে সেটাকে মানবেন ইনশাআল্লাহ। আর কি দু একটা প্রশ্ন আছে না, শেষ করবো, আর কোনো ভাইয়ের প্রশ্ন আছে আপনাদের, জি ভাইয়া বলেন, তাহিয়াতুল মসজিদ দুই রাকাত নামাজ, জি সুন্দর একটা প্রশ্ন বন্ধুরা, মসজিদে ঢুকলে দুই রাকাত নামাজ পড়ে বসতে হবে, সেটা ফরজ নামাজ হতে পারে, সুন্নত হতে পারে, নফল হতে পারে, যদি আপনার ফরজ সুন্নত থাকে তাহলে আলাদা করে আর তাহিয়াতুল মসজিদ পড়ার দরকার নেই, আপনি যখন ফরজ পড়ছেন তাহিয়া অটোমেটিকলি হয়ে গেল, সুন্নত পড়ছেন অটোমেটিকলি হয়ে গেল, আলাদা করে তাহিয়াতুল মসজিদ দুই রাকাত সুন্নত দুই রাকাত না, এরকম সিস্টেম না, হ্যাঁ আপনি যখন কোনো নামাজ নাই, উজু করেছেন কোনো নামাজ নাই, তখন দুই রাকাত নামাজ পড়েন, এটা হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস, আল্লাহ নবী দেখলেন বেলাল খরম পায়ে জান্নাত আর রাসূলের আগে আগে যায়, ভাবলেন বেলাল কিয়ামত ইবাদত করে আমার আগে আগে জান্নাতে, এসে জিজ্ঞেস করলেন বেলাল তুমি কিয়ামত ইবাদত করো স্পেশাল, কয় এমন তো কয় না, দেখো কয় একটা আমল আমার আছে যে উজু নষ্ট হলে উজু করে দুই রাকাত নামাজ পড়ি, আমরা উজু নষ্ট হলে কি উজু করে দুই রাকাত নামাজ পড়ি, না মসজিদে এসে উজু করে আসছি তাই পড়ি, না এটা নিয়ম না, অরিজিনাল এটা না, ঠিক এইভাবে মসজিদে আপনি ইসলাম জোহরের সুন্নত পড়েন, এটা তাহিয়াতুল মসজিদ হয়ে গেল, ফজরের ব্যাপারটা বুঝতে হবে, ফজরের ব্যাপার আল্লাহ নবী বলছেন ইদা তালা আল ফাজর ফালা সালাত ইল্লা রাকাতাইল ফজর, ফজর হয়ে গেলে ফজরের দুই রাকাত সুন্নত ছাড়া কোনো নামাজ নেই, তাহলে মসজিদে এসেছেন দুই রাকাত ফজরের সুন্নত পড়ে বসবেন, তাহিয়াতুল উযু নিয়ত করবেন তিনটা, তাহিয়াতুল উযু তাহিয়াতুল মসজিদ ফজরের সুন্নত তিনটা এক নিয়তে তিনটা পেয়ে যাবেন সব ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, আলাদা করে পড়ার দরকার নেই, হ্যাঁ আপনি বাড়িতে সুন্নত পড়েছেন কারণ সুন্নত বাড়িতে পড়া উত্তম, আল্লাহ নবী বলেছেন আফদাল সালাতুল মারিফি বাইতি ইল্লাল মাকতুবা, পুরুষ মানুষের বাড়িতেই নামাজ উত্তম, তবে ফরজ ব্যক্তিকে ফরজ মসজিদে এসে পড়তে হবে, কানা ব্যক্তিকেও আল্লাহ কি করেন, অন্ধ ব্যক্তিকেও অনুমতি দেন নাই, তাহলে আপনি আমি কে বলেন, আমাদের চক্ষু মাশাআল্লাহ সবই দেখি, তাহলে বন্ধুরা ফজরের সুন্নত যদি ঘরে পড়েছেন একটা সুন্নত পড়া, এবার মসজিদ আসেন টাইম আছে, এবার আপনি তাহিয়াতুল মসজিদ পড়ে দুই রাকাত অবশ্যই পড়েন, বাকি এসেছেন তাহিয়াতুল উযু তাহিয়াত না দুই রাকাত পড়ে বসবেন, মাত্র সুন্নতের নিয়ত করবেন, এখানে আপনি তাহিয়াতুল উযু এবং তাহিয়াতুল মসজিদ অটোমেটিকলি হয়ে যাবে, নিয়ত যদি করেন ভালো সমস্যা নেই ইনশাআল্লাহ, আশা করি উত্তর হয়েছে আপনার, জি আর কারো ভাই প্রশ্ন আছে এদিক থেকে, কোনো ভাই রাগ করছেন নাকি আপনারা, আলহামদুলিল্লাহ, জি ভাইয়া ওয়ালাইকুম আসসালাম, যাদের ছোটকালে বাচ্চা মারা যায় সবর যদি করে, ধর মানে আমাদের উল্টাপাল্টা না করে, আমাদের উল্টাপাল্টা অনেক কিছু করি, কাঁদি চিল্লাই চিল্লাই কুলখানি করি ফাতেখানি করি চেহলাম করি সব হারাম, এগুলো তারপর উল্টাপাল্টা করলেন, ও তো জান্নাতি, ও তো অরিজিনালি জান্নাতি, ও চলে গেছে, এই বাচ্চা তার বাবা মাকে যদি সে বাবা মা মুসলিম হয়
তো সুপারিশ করে জান্নাত না নেওয়া পর্যন্ত সে জান্নাতে যাবে না। আল্লাহ নবী আলাইহিসসালাম বলেছেন যার তিনটা সন্তান মরে গেল সবুর করলো এই জন্য সে জান্নাত যাবে। দুইটা বর্ণনাকারী বলছেন যদি আমরা একটার কথাও বলতাম তো রাসূল বুঝি একটার কথা বলতেন, তাহলে বন্ধুরা ওটা একটা হাদিস, তাহলে এই বাচ্চা সুপারিশ করবে কান্নাকাটি করবেন না, মোট কথা জীবিত মানে তার রূহ ফুকা হয়েছিল, সে বাইরে মরুক আর ভিতরেই মরুক, অনেক সময় বাচ্চা কি অনেক সময় জন্মের আগেও মারা যায়, অর্থাৎ আত্মা এসেছিল তার, এই জন্যে যদি মানে অর্থাৎ 8 সপ্তাহ থেকে 12 সপ্তাহর পরে যদি কোনো বাচ্চা অবচন হয় বা মারা যায় তাহলে মানে আত্মা ফুকা হয়েছিল, এখন তার জানাজা করতে হবে, তাকে কাফন দিতে হবে, তার কবর দিতে হবে, এবং সে যেহেতু আত্মা এসেছিল মরেছে মানে কি মানে জীবন এসেছিল, ঠিক না কথাটা? আর যদি জন্ম হওয়ার পরে মারা যায় 1 বছর সাবালক হওয়ার আগে, সাবালক হওয়ার যে আলামত আছে এগুলি আগে মারা গেলে ওই ছোট না, তাহলে সে সুপারিশ করে বাবা মাকে জানাত ইনশাল্লাহ, সবুর করতে হবে কিন্তু, আর উল্টাপাল্টা করবেন না, মোল্লা ডাকে কোরআন খানি করবেন না, ফতে খানি করবেন না, আর চেহেলাম আর কুলখানি এই সমস্ত বেদাতি কাজ করবেন না, করলে তো আপনি তো উল্টাপাল্টা করলে তখন তো আল্লাহ কী করবে, আল্লাহ ভালো জানেন। এই জন্যে ও গেছে ইনশাআল্লাহ আপনাকে আপনাদের জন্যে বাবা মার জন্যে বড় একটা সুসংবাদ ইনশাআল্লাহ। জি তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করি বন্ধুরা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে 4টি যে মহাসত্য কথা আবার স্মরণ করাই দিই। 1 নম্বর মরতে হবে, মরবেন তো, পরীক্ষা চলছে, রেজাল্ট কোথায় আখেরাতে, পাস কে যে জান্নাত পাবে, ফেল কে যে জাহান্নাম, আর এই সবগুলোর ভেজালে হলো কি দুনিয়ার মায়াজাল, এই দুনিয়া দুনিয়া দুনিয়াকে বড় করে দুনিয়ায় ধোকায় পড়া, তাহলে দুনিয়ার ধোকা থেকে বাঁচবেন আখেরাতকে অগ্রা দিবেন। মমিন ওই ব্যক্তি যে তার দিনকে আখেরাতকে ঠিক রেখে দুনিয়া করে, ছোট্ট একটা পার্থক্য শিখে রাখে, ছোট্ট 1 মিনিটে, মমিন ওই ব্যক্তি আখেরাতে বা আখেরাতে ওই ব্যক্তি পাস করবে যে দিন আখেরাত ঠিক রেখে দুনিয়া করে, এ হলো মমিন। মোনাফেককে দুনিয়া ঠিক রেখে দিন করে আখেরাত করে, খাওয়া দাওয়া চলা ফিরা টাকা পয়সা ধন দুলো আরো সব কিছু, জুমার দিন এসে সবার পিছনে দাঁড়াবে আবার সবার আগে ভাগবে, এ হলো মোনাফেক, বুঝছেন না? তে কি পাস করবে? তাহলে মোনাফেক দুনিয়া ঠিক রেখে দিন করে, আর কাফের কি যে দিন নষ্ট করে আখেরাত নষ্ট করে দুনিয়া করে, কোনো বেটা পায় কোনো বেটা পায় না, পার্থক্য আপনি কোথায় আছেন বা নিজেকে পরীক্ষা করেন, আমি কি মমিন দিন ঠিক রেখে আখেরাত ঠিক রেখে আল্লাহ রাসূল ঠিক রেখে এরপর আমি কি করি দিন দুনিয়া করি, আপনি মমিন জিতবেন ইনশাআল্লাহ। আপনি আর যেমন হয় যে না দুনিয়ার সব ঠিক রেখে দিন করি আখেরাত করি, তাহলে বুঝতে হবে ভেজাল আছে, হ্যাঁ ডালমে কুচকালা হয় সমস্যা আছে, আপনি পাস করা খুব কঠিন হয়ে যাবে। আর যদি দিন পুরোটাই বাদ করে দিয়ে খেবরা দুনিয়া নিয়ে ব্যস্ত করে তাহলে তো সে কাফের হয়ে যাবে ইনশাআল্লাহ, আমাদের কেউ কাফের না ইনশাআল্লাহ, মুনাফেকও না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মোমিন হিসেবে কবুল করো, আমিন। আজকে তুমি আল্লাহ কোন কোম্পানিটা, সিটিএমসি, সিপি, সিপিএমসি কোম্পানিতে আল্লাহ তুমি তোমার এই ঘরে একাত্রিত করেছো, রোজকে আমাদের ময়দানে তোমার নবীর সাথে আমাদেরকে হাসর নাসর করে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাই কবুল করো, আমাদের ভুল ভ্রান্তি তুমি মাফ করে দাও। এই জিলহজ মাসের খুব গুরুত্বপূর্ণ দিন যাচ্ছে, আরাফাতের দিন সোমবার দিন সবাই রোজা রাখবেন, চেষ্টা করবেন, বাড়িতে বলবেন রোজা রাখবেন, আল্লাহ ক্ষমা করবে 1 বছর আগে 1 বছর পরে, ফেলটা কোথায় আছে চেষ্টা করেন এই দিন থেকে, এখন থেকেই যেন ফেল না হয়ে পাস করি, পরীক্ষা দিতে পরীক্ষা হচ্ছে, সব কিছু রেকর্ডিং হচ্ছে, আখেরাতে রেজাল্ট হবে, হ্যাঁ একজনেরা পাস ফেল দেখা যাবে। আল্লাহ আমাদেরকে তুমি পাস করে দিও, রোজ কেমতের দিন তুমি জান্নাতুল ফেরদৌসে আলায় তুমি আমাদেরকে স্থান দিও, নবী সিদ্দিক সোহাদা সালেহীনদের সাথে তুমি থাকার তৌফিক দিও, আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যারাই বসেছেন, যারা আয়োজন করেছেন, যারা আমাকে ডেকেছেন, যারা সুযোগ করেছেন, যারা ভিডিও করছেন, আরও 10,000 লোকের কাছে যাবে, সবাইকে ভেরি ভেরি থ্যাঙ্কস জানাচ্ছি, আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আজকে ইমাম সাহেব জাহুল্লাহ খায়ের মাশাআল্লাহ উনি আমাদেরকে এখানে অনুমতি দিয়েছেন, সময় দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। দোয়া পড়েন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জাযাকুমুল্লাহু খাইরা ওয়া বারাকাতুহু।